Hello everyone, welcome back to my channel Crazy Zesty and Ritzy. আমি পূজা আর আজ আমি তোমাদের সাথে রিভিউ করব লরিয়াল প্যারিস এর অয়েল রিপ্লেসমেন্ট ক্রিমের। তো বেসিক্যালি এটা অয়েলিন ক্রিম, তো নন গ্রেজি এন্ড নন স্টিকি। তো আমাদের নর্মাল তো তেলের মতন এটা না, এটা হচ্ছে ক্রিম টাইপের অ্যান্ড অল হেয়ার টাইপসদের জন্য এটা, সবাই এটা ইউজ করতে পারবে। এবং এটার প্রাইস হলো 135 এবং এটা হলো 200 ml। তো প্রাইসটা ঠিকঠাকই আছে এই কোয়ান্টিটিতে। সো ক্রিমটিতে 6টি নিউট্রিটিভ অয়েলস রয়েছে, যেগুলো হলো অর্গান, অলিভ, অ্যালমন্ড, কোকোনাট, জোজোবা অ্যান্ড ক্যামেলিয়া। এবং আমরা কিন্তু ক্রিমটি মাল্টিপারপাসে ইউজ করতে পারি, লাইক ওভারনাইট, লাইক রাতে ঘুমানোর আগে আমরা এটাকে ইউজ করতে পারি। স্ক্যাল্পে অ্যান্ড হেয়ারে ভালো মতো ম্যাসাজ করে নিতে হবে, দেন বিফোর শ্যাম্পু, শ্যাম্পু করার 30 মিনিটস আগে এটাকে ভালো মতো হেয়ার অ্যান্ড স্ক্যাল্পে ম্যাসাজ করে নিতে হবে, দেন শ্যাম্পু করে নিতে হবে এবং আফটার শ্যাম্পুও কিন্তু ইউজ করতে পারি। হ্যাঁ, এটা কিন্তু ক্রিম, অয়েলিং ক্রিম, তো আফটার শ্যাম্পু ইউজ করলেও চুলে কিন্তু শাইনিং আসবে, নাকি চুল চিপচিপা টাইপস হয়ে যাবে, তো সেই দিকতে কোনো রকম চিন্তার বিষয় নেই। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং ভালো লেগে থাকলে কিন্তু লাইক করবে, লাইক করতে ভুলবে না। এবং যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং যেতে যেতে ঘন্টিটিও বাজিয়ে যাবে, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও নিয়ে আসি না কেন তোমরা তার আপডেট পেতে থাকো। So love you guys, bye bye.